এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্ধগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবীদের ইমাম নবীদের Sardar শ্রেষ্ঠ মানব মানব পুপলালা যাকে সারা পৃথিবীর সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তিনি কি নোরের তৈরি নাকি মাটির তৈরি এই নিয়ে আমাদের মাঝে দ্বিদাদ্বন্দ্ব অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন বিশ্বনবী নোরের তৈরি না মাটির তৈরি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলেও তারা দ্বিধান মধ্যে পড়ে থাকে যে একদল ওলামা আল খেল্লা পড়া দাড়ি টুপি আছে তারা তো দলিল দিয়ে বলে থাকে বিশ্বনবী নোরের তৈরি যেহেতু আমাদের মাঝে এই মাছ আলা নিয়ে দ্বিদাদ্বন্দ্বে রয়েছে আমরা এর সঠিক মাসালা নেওয়ার জন্য কোরআন এবং হাদিসের দিকে চলে যাই যেটি আল্লাহ নির্দেশ ও ইনতেন্দ রসুল যদি তোমাদের মাঝে কোনো মতবিরোধ হয় তখন আল্লাহ রাসুলের দিকে ফিরে যাব মহান রবা আলমিন মানব কী সৃষ্টি করেছেন এর মূল আসল কী ছিল এটি স্পষ্ট করেছেন সুরা কাহাফে কুল ইন্না বেশারুমিস হেনবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মাটির মানুষ বাসার অনেকে বলতে পারেন যে বাসার মাটি দিয়ে কীভাবে হল এর প্রমাণ কি সোরা সাদ স্পষ্ট করে দিয়েছে মহানবুল আলমিন যখন তোমার প্রভু ফেরেস্তাদেরকে বললেন যে আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করবো অর্থাৎ আদমকে সৃষ্টি করবো বিশ্ব নবী সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন মানুষ জিন এবং ফেরেস্তা সৃষ্টির মল ছিল মায় সারাদুল হাদিজ হাজিমা মুসলিম বর্ণনা করেছেন রাসাল্লাম বলেন কাতিল মালা ই কাতুমিনা নূর যে আল্লাহ রব আলামিন ফেরেস্তা সৃষ্টি করেছেন নূর দিয়ে যার জন্য তাদের মাঝে রয়েছে কল্যাণ আর মঙ্গল অকল্যাণ অমঙ্গল ফেরেস্তাদের মাঝে কিছু নেই তারা কখনো আল্লাহ না ফরমানি করে না ইবাদত থেকে কখনো মুখ ফিরে এনে না তাদের গুণ হল ইস্লাহারুন সকাল সন্ধ্যা আল্লাহর তসবি জিকির তাহলিল করতেছে কখনো ক্লান্ত পরিশ্রান্ত হয় না অলিকালি আর জিমিনা নার আর জিন শয়তানকে সৃষ্টি করছে আগুন দিয়ে যার জন্য তাদের মাঝে উশৃঙ্খলা দুশ্মনী বেশি এবং মানুষের সাথে সূত্রতা বেশি আ আদমা মিম্মা অসিফ আলুম আদমকে সৃষ্টি করছে যেটা তোমাদেরকে বর্ণা দেয়া হয়েছে অর্থাৎ মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মহানব্বল আলমিন যার জন্য এসাত করেছেন তহাতে মিনহা খালাক না আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব আর এই থেকে তোমাদেরকে আবার কেয়ামতের দিন উঠাবো বিশ্বনবী সালাম তাহলে মানুষ নাকি বিশ্বনবী সাল্লাম অবশ্যই মানুষ তিনি বলছেন আনা সৈল আদম ওলা ফখরালি আমি আদম সন্তানের সর্দার এর মাঝে আমার কোনো গর্ব অহংকার নেই রসাল্লাম যখন মেরাজের রাতিতে ভ্রমণ করলেন প্রথম আকাশে সাক্ষাৎ হইল আদম আলাইসাল্লামের সাথে জিব্রাইল আলামিন পরিচয় করাই দিলেন আদম আলাইসাল্লামকে এটা বিশ্বনবী মাহমুদ সাল্লাম আদম আলাইসাল্লাম তখন হে আমার বৎস বলেই সম্বোধন করলেন রসাল্লাম তাহলে কি আদম সন্তান কারণ এই পৃথিবীতে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে মানুষ হিসাবে মানব বলতেই মাটির সৃষ্টি মাটির তৈরি এবং সর্বপ্রথম মানব হলেন আদম আলাইসাল্লাম যার জন্য বিশ্বনবী বলছেন আমার বাবা হলো আদম বিশ্বনবী সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বাবা মার উরর যাতে আমরা যেভাবে জন্মগ্রহণ করি অন্য কোনো ব্যতিক্রমভাবে জন্মগ্রহণ নি তিনার বাবা আব্দুল্লাহ মা আমেনাহা এভাবে জন্মগ্রহণ করেছেন তিনি আমাদের মতে চলাফেরা করেছেন ওনার দুনিয়ারে তো অনেক কিছু প্রয়োজন ছিল বাজারগার করতেন বিবাহ বিবাহসাদী করতেন তিনারও কবর হয়েছে দাফন হয়েছে মদিনাতে এখনো তার কবর স্পষ্ট রয়েছে পদ দলিল দিয়ে থাকেন আউ আলু মা খালা কাল্লাহমিন নূর আল্লাহরবুল্লা আলমিন প্রথম নোর সৃষ্টি করেছেন খালা কাল্লাহমিন্ন মিন ই মহাম্মদ আল্লাহ সব কিছু নূর মহম্মদের নোর দিয়ে সৃষ্টি করেছেন এটা কোনো হাদিস না প্রান্ত জাল কথা বিশ্বনবী যদি মানুষ হয়ে থাকেন তাহলে মাটি দিয়ে তৈরি আর যদি বলে মানুষ না তাহলে ফেরেশ তাও না জিন্না তাহলে তিনি কি একজন মুসলিমের উচিত আল্লাহ রুবুল্লা আলামিন তাকে যেভাবে গুণান্বিত করছেন অতটুকু মতে রাখা বিশ্বনবী স্পষ্ট করে দিচ্ছেন যার জন্য আমাকে নিয়ে তোমরা এমন বাড়াবাড়ি করো না যতটুকু আমি হক অতটুকু মধ্যে রেখো যেমন ঈশাকে নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিছে খ্রিস্টানরা আমি হলাম আল্লাহর বান্দা তাই বলবে আবদুল্লাহ রসুলু আমি আল্লাহর বান্দা এবং তার রাসুল এতটুকু বিশ্বনবী যদি এতেই সন্তুষ্ট হন যথেষ্ট মনে করেন তাহলে নোর আর মাটি নিয়ে আমাদের দ্বন্দ্ব কেন আসুন আল্লাহ এবং রাসুলের দিয়ে চলে যাই বিশ্বনবী হলেন মাটির মানুষ নোর নয় তিনি হলেন আদম সন্তান এবং শ্রেষ্ঠ মানব